हाय नमस्कार, आमी सन्तु। आपनारा देखछेन मैजिक बक्स प्रॉपर्टी डॉट कॉम। आमी एखन न्यू टाउन एक्शन एरिया वाने आछि। आज के एखाने आपनादेर एकटी खूब भालो प्रॉपर्टीर आपडेट देबो। आमी दाड़िये आछि नोवोटेल मेट्रो स्टेशनटिर सामने। आपनारा देखछेन मेट्रो स्टेशनटी एबं ठीक पाशेई नोवोटेल एबं पास थेके जे रास्ताटा स्ट्रेट एगिये जाच्छे एदिके सॉल्ट लेक सेक्टर 5 आपनार पौंछते बाय कार 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। নোভোটেলটি দেখছেন এবং নোভোটেলের ঠিক অপোজিট সাইডেই প্রাইড হোটেলটি পড়ছে। আর আমরা আজ কিছু ফ্ল্যাটটি দেখব, সেটি ঠিক এই রাস্তা থেকে জাস্ট কিছুটা ভেতরে এগিয়ে গেলেই। আমি জুম করে দেখাচ্ছি, সামনে একটি পেট্রোল পাম্প আছে এবং পেট্রোল পাম্পের ঠিক সামনেই আমরা আজকে একটি বিল্ডিং আপনাদের দেখাবো এবং ফ্ল্যাটটি দেখাবো। নোভোটেলের পাশ থেকে অ্যাক্সিস মল রাইট হ্যান্ড সাইডে রেখে আমরা এগিয়ে যাব। চলুন যাওয়া যাক। আমি এখন বিল্ডিংয়ের সামনে এসেছি। আপনারা দেখছেন একটি আন্ডার কনস্ট্রাকশন ক্যাটাগরির বিল্ডিং। এই মুহূর্তে টোটাল 4টি ফ্লোরের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ব্রিক ওয়ার্কসের কাজ আপনারা দেখছেন কমপ্লিট হয়ে গেছে। ভেতরের কাজ, বাইরের কিছু কাজ বাকি আছে। আই হোপ, আশা করা যায় উইদিন 6 থেকে 7 মান্থের মধ্যে প্রপার্টিটিকে ফুললি হ্যান্ডওভার করে দেওয়া যাবে। আর ঠিক এই লেফট সাইডে আপনারা দেখছেন অ্যাক্সিস মলটি দেখা যাচ্ছে। হোয়াইট কালারের যে বিল্ডিংটি আপনারা দেখছেন, জুম করে দেখাচ্ছি, এখানেই অ্যাক্সিস মল। সো এতটাই কাছে এই প্রপার্টিটি আছে, পায়ে হেঁটে আপনি অ্যাক্সিস মল আসা যাওয়া করতেই পারেন। আমি এখন ঠিক রুফে এসেছি। জুম করে আপনাদের দেখাচ্ছি, ঠিক নোভোটেলের পাশ থেকে আমরা এসেছিলাম। অর্থাৎ নোভোটেল এবং অ্যাক্সিস মল আর মেট্রো স্টেশন, এইসব জায়গাগুলি আপনি খুব সহজেই অ্যাক্সেস করতে পারেন, পায়ে হেঁটে যাওয়া আসা করতে পারেন। মার্কেট পেয়ে যাবেন অ্যাক্সিস মল থেকে, বাজার করতে পারেন। দেখছেন অ্যাক্সিস মল থেকে ঠিক রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে অ্যাক্সিস মল থেকে যাওয়া যায়। আমি এখন যেহেতু রুফে এসেছি, ছাদটি আপনাদের দেখাচ্ছি। ছাদের এখনও কাজ চলছে আর জলছাদ করা হচ্ছে, অর্থাৎ হিট ট্রিটমেন্টের কাজ আজকাল সব ডেভেলপাররাই করে থাকেন। এখানেও সেই জায়গাগুলি থাকছে। আমি এখন ঠিক নিচে নামছি এবং একটি ফ্লোর আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে ঠিক কী ধরনের লেআউট এখানে আসতে পারে। আগেই বলে রাখি, এটি একটি ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির ফ্রিহোল্ড প্রপার্টি। অর্থাৎ এন্টায়ার এই প্লটটির সাইজ হচ্ছে 3 কাঠা। 3 কাঠা প্লটের ওপর পুরো বিল্ডিংটিকে বানানো হয়েছে। আগে 45% জায়গা ছাড় দিয়ে হিটকো অ্যালোকেটেড প্লটের ওপর বিল্ডিং বানাতে হতো, কিন্তু এই মুহূর্তে সেটি 35% জায়গার ওপর ছাড় দিয়ে বানানো পারমিশন পাওয়া যাচ্ছে। যে কারণে আগে 1480 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাওয়া যেত, কিন্তু এই মুহূর্তে অলমোস্ট 1700 স্কোয়ার ফিটের মতো ফ্ল্যাট আপনি পাবেন। সো বুঝতেই পারছেন অনেক বড় ধরনের লেআউট আপনি পাচ্ছেন। আমি এখন ঠিক একটি ফ্লোর আপনাদের দেখাচ্ছি এবং লেআউটটি বোঝানোর চেষ্টা করছি। ফ্ল্যাটটিতে আমি এন্ট্রি করেছি, একটি ফ্লোরে এন্ট্রি করেছি। একটি ফ্লোরে একটি ফ্ল্যাট পাচ্ছেন, অর্থাৎ চারদিকে আপনি ওপেন পাচ্ছেন, সামনের দিকে রাস্তাটা তো পাচ্ছেনই, এবং 3 সাইড আপনি ওপেন পাচ্ছেন। এবং এখানে টোটাল 3টি বেডরুম থাকছে, 2টি ওয়াশরুম থাকছে। ইভেন আপনি এই মুহূর্তে চাইলে মডিফিকেশন করিয়ে নিতে পারেন, 3টি ওয়াশরুমও করিয়ে নিতে পারেন, যেমনটা ঠিক নিচের ফ্লোরে আছে আমি আপনাদের দেখাবো। ভিডিওটি অবশ্যই এন্ড পর্যন্ত দেখুন। আর এখান থেকে ভিউটি সত্যি খুব সুন্দর, অর্থাৎ আপনি অ্যাক্সিস মলটি ঠিক আপনার ব্যালকানি থেকে দাঁড়িয়ে দেখতে পারেন। লেফট হ্যান্ড সাইডে এখানে একটি পার্ক আছে এবং দেখছেন নিচে ভেজিটেবলস বা মাছ এই সব কিছুই আছে, আপনি যেগুলি বাজার করতে পারেন নিচে নেমেই। এত সুন্দর লোকেশনে প্রপার্টি কেনাটাও বা পাওয়াটা সত্যি খুব চাপের ব্যাপার এই মুহূর্তে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর মতো জায়গাতে। সো এই মুহূর্তে আমাদের কাছে 2টি ইউনিট অ্যাভেলেবেল আছে, 3rd ফ্লোর এন্ড 4th ফ্লোর। লিফটের কাজ আপনারা দেখছেন। আমি এখন 1st ফ্লোরে নামছি এবং আপনাদের ঠিক লেআউটটি দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক কী ধরনের ফ্ল্যাট হতে পারে। আপনি হয়তো খুব কমই দেখে থাকবেন নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ ঠিক এই ধরনের ফ্ল্যাটের প্রতিটি বেডরুমের সাইজ হতে পারে, কল্পনা করার বাইরে। অর্থাৎ এক একটি ফ্ল্যাটের বেডরুমের সাইজ আমরা জেনারেলি দেখে এসেছি 12x10, 13x10। এখানে হিউজ সাইজের আপনি প্রতিটি বেডরুমের স্পেস পাচ্ছেন। আর প্রথমেই আপনাদের দেখিয়ে রাখি, সাপোজ ধরুন আপনি স্টেয়ারকেস থেকে ওপরে উঠলেন, উঠেই আপনার লেফট হ্যান্ড সাইডে ঠিক ফ্ল্যাটটা পড়ছে।
আর ঠিক এই ফ্ল্যাটটিতে যখন এন্ট্রি করছেন আপনার সামনের দিকটি থাকছে দক্ষিণ দিক এবং লেফট সাইড ইস্ট, রাস্তার দিকটি থাকছে ওয়েস্ট। ফ্ল্যাটটির মেন ডোর থেকে এন্ট্রি করেই দেখতে পাবেন একটি স্কোয়ার শেপের বিগ জায়ান্ট লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, এবং এই সাইজটি ঠিক বোঝা যাবে যখন বিল্ডিংটি বা ফ্ল্যাটটি সম্পূর্ণরূপে কমপ্লিট হবে। আর ঠিক আমি এখন পশ্চিম দিকে দুটি বেডরুম আছে, তার মধ্যে একটি বেডরুমে প্রবেশ করছি। ঠিক আমি এখন নর্থ এবং ওয়েস্ট সাইডে যে বেডরুমটি আছে সেখানে প্রবেশ করছি। আপনারা দেখছেন অ্যাপ্রক্স 14x10 14x10 স্কোয়ার ফিটের এই বেডরুমটি। আপনারা বুঝতেই পারছেন ফার্স্ট বেডরুমটি এটির সাইজ 14x10, সেকেন্ড এবং থার্ড বেডরুম, সেকেন্ড বেডরুমটি এর থেকেও বড় এবং থার্ড বেডরুমটি বিগেস্ট সাইজের বেডরুম। নিউ টাউন এবং অ্যাকশন এরিয়া 1 ঠিক এরকম বেডরুম বা এরকম ফ্ল্যাটের লেআউট আমি খুব কম দেখেছি। পশ্চিম দিকের এই রোডটি গিয়ে কানেক্ট করেছে অ্যাক্সিস মল, নোভোটেল এবং নিয়ারেস্ট মেট্রো স্টেশনটিতে। নর্থ সাইডে আপনি একটি উইন্ডো দেখলেন এবং সামনের দিকেও উইন্ডো হচ্ছে, কমপ্লিট হলে এটির লুক টোটালি আলাদা হয়ে যাবে। আর এখানে একটি হিউজ স্পেসিয়াস সাইজের ওয়াশরুম পাচ্ছেন ফার্স্ট বেডরুম, অর্থাৎ নর্থ ওয়েস্ট ডাইরেকশনে থাকা এই বেডরুমটির সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন যেটির ডাইরেকশন হচ্ছে ঠিক নর্থ, উত্তর দিকে। আর আমরা এখন কিচেনটি দেখব। ঠিক ফার্স্ট বেডরুমটি থেকে এক্সিট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় ধরনের একটি স্পেসিয়াস লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া কিচেনটি আপনারা দেখছেন। কিচেনটিকে স্ট্যান্ডার্ড সাইজের একটি লুক বা শেপ দেওয়া হয়েছে। নর্থ সাইডে একটি আপনি দেখতে পাচ্ছেন কিচেনে উইন্ডো আছে। এখন আমরা সেকেন্ড বেডরুমটি দেখব। সেকেন্ড বেডরুমটির সাইজ ফার্স্ট বেডরুমের থেকে আরও একটু বড়, অর্থাৎ সাউথ ওয়েস্ট ডাইরেকশনে আমরা এখন সেকেন্ড বেডরুমটিতে এন্ট্রি করছি। এই বেডরুমের সাথে আপনি একটি হিউজ স্পেসিয়াস ব্যালকনি পাবেন। আর এখানে দুটি উইন্ডো দেখছেন, একটি দক্ষিণ দিকে এবং একটি পশ্চিম দিকে থাকা উইন্ডো। এবং থার্ড বেডরুম যেটি লাস্ট বেডরুম আছে সেটি অবশ্যই ভিডিওর এন্ডে দেখাচ্ছি, ভিডিওটি এন্ড পর্যন্ত অবশ্যই দেখবেন। সবথেকে বড় সাইজের বেডরুম আমরা লাস্ট বেডরুমটি পাবো, যেটির ডাইরেকশন আছে ঠিক ইস্ট, পূর্ব দিকে আছে। এই ফ্ল্যাটটির লেআউটটি ঠিক এরকম বানানো হয়েছে, তিনটি বেডরুম, তিনটি ওয়াশরুম, লিভিং অ্যান্ড ডাইনিং, কিচেন, ব্যালকনি। আর তিনটি ওয়াশরুম থাকলে যে কোনো ফ্ল্যাটের রেন্ট অনেক বেশি পাওয়া যায়। অ্যাক্সিস মলের কাছে এরকম ফ্ল্যাটের রেন্ট হতে পারে 35,000 টাকার মতো। আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনিটি স্পেসিয়াস ব্যালকনি বানানো হয়েছে, খুব কম ফ্ল্যাটে এরকম ব্যালকনি পাওয়া যায়। আপনারা বুঝতেই পারছেন ঠিক এরকম ধরনের ক্যাটাগরির যদি প্রপার্টি কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইভেন আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কামিং টাইমে আরও এরকম লো মিডিয়াম হাই ক্যাটাগরির ও কোয়ালিটির বাজেটের প্রপার্টির আপডেট আপনাদের জন্য আমরা নিয়ে আসব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এমন কিছু প্রপার্টির আপনার রিকোয়ারমেন্ট থাকবে যেটির সাথে হয়তো আমাদের কোনো ভিডিওর ম্যাচ করে যেতে পারে এবং আপনি যাতে আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, তাহলে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা দেখছেন লিভিং কাম ডাইনিং এরিয়াতে খুব বড় ধরনের জায়ান্ট উইন্ডো দেওয়া হয়েছে, আর এখানে একটি ছোট্ট ওয়াশরুম করা হয়েছে। কমন ওয়াশরুমটির সাইজ একটু ছোট, দুটি অ্যাটাচড ওয়াশরুমের সাইজ খুবই বড়। আর ইভেন আপনারা চাইলে একটি অ্যাটাচড ওয়াশরুমকে কমনভাবে ব্যবহার করতে পারেন, ফার্স্ট বেডরুমে যে ওয়াশরুমটি আমরা দেখেছিলাম। আমরা এখন বিগেস্ট বেডরুমটিতে এন্ট্রি করছি, অর্থাৎ ফার্স্ট যে দুটি বেডরুম আমরা দেখেছিলাম তার থেকে সাইজে অনেক বড়, অর্থাৎ দুটি বেডরুম এই একটি বেডরুমের মধ্যে আসতে পারে অনায়াসে। এত বড় সাইজের আপনি বেডরুম কম ফ্ল্যাটেই দেখবেন, আগেও আপনাদের বলেছি। আর এই বেডরুমের সাথে আপনি অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন, এছাড়া আপনি পূর্ব দিকে একটি উইন্ডো পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। এরকম একটি প্রপার্টি রিকোয়ারমেন্ট যদি আপনার ফ্রেন্ড রিলেটিভসেরও থেকে থাকে তাদের অবশ্যই আমাদের চ্যানেল বা ভিডিও লিঙ্কটি শেয়ার করুন, যাতে তারা আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারে ফ্ল্যাট কেনার জন্য। আর নিউ টাউন অ্যাকশন এরিয়া 1, 2 বা 3 যদি আপনার কোনো প্রপার্টি
থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনি ফ্ল্যাট সেল করতে চান, আপনারা দেখছেন অ্যাটাচড ওয়াশরুমটি যেহেতু একটি ফ্রিহোল্ড প্রপার্টি, তাই আপনি 80% পর্যন্ত ব্যাঙ্ক ফাইন্যান্স করাতে পারেন এই মুহূর্তে ফ্ল্যাটটি কিনতে চাইলে। নিউ টাউন অ্যাকশন এরিয়া 1A, এর থেকে ভালো রেসিডেন্সিয়াল এরিয়া আর কিছু হতে পারে না। ইভেন আপনি যদি ইনভেস্টমেন্ট পারপাসের জন্যও কিনছেন, তাহলে অবশ্যই এখনই এটিতে ইনভেস্ট করতে পারেন। আমরা খুব কম মানুষদেরই গাইড করি। আপনি যদি এখানে ইনভেস্ট করেন, খুব কম হলেও 2 থেকে 3 বছরের মধ্যে আপনি যদি বিক্রি করেন প্রপার্টিটিকে, খুব ভালো রিটার্ন পাবেন। এরকম একটি প্রপার্টি এরকম একটি লোকেশনে আছে, আমরা এখন এক্সিট করছি, ঠিক নর্থে আমরা ফেস করে এক্সিট করলাম। নিচে আপনাদের পার্কিংয়ের জায়গাটি দেখাবো। আমি ঠিক গ্রাউন্ড ফ্লোরে নেমে এসেছি, আপনি এখানে একটি পার্কিং পাবেন। এই মুহূর্তে 2টি পার্কিং অ্যাভেলেবল আছে, একটি ওপেন একটি কাভার্ড। এই মুহূর্তে টপ ফ্লোরের সাথে কাভার্ড পার্কিংটির প্ল্যান হয়েছে দেওয়ার জন্য, এবং থার্ড ফ্লোরের সাথে ওপেন পার্কিংটি। পার্কিংটিকে রোটেশনালও করা যেতে পারে কম বেশি পেমেন্ট দিয়ে। আমরা এখন এক্সিট করব প্রপার্টিটি থেকে। যিনি ডেভেলপার বানাচ্ছেন খুব ভালো কাজ করেন এবং ওনার খুব রেপুটেশন আছে। আপনারা আশা করছি প্রপার্টি এবং লোকেশন সম্বন্ধে বুঝতে পেরেছেন। আরও প্রপার্টি দেখতে সার্চ করুন আমাদের ওয়েবসাইট www.magicboxproperty.com অথবা ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও পাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, নিচে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।